নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্লাস্টিক চাটনি বা পেপের চাটনি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্যে প্রথমেই একটা বড় সাইজের পেঁপেকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। কড়ায় জল দিয়ে দিয়েছি। পেঁপেগুলোকে খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। একটা ঢাকা দিয়ে দিলাম। দেখে নিচ্ছি পেঁপেটা কতটা সেদ্ধ হলো। একটু হাত দিয়ে টিপে দেখাচ্ছি, ঠিক এতটাই নরম তুলতুলে করে সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক বাটি চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী, যে বাটি করে চিনি দিয়েছিলাম সেই একই বাটির এক বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। কাজুগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে। পেঁপেটা চিনির রসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও একটু চাপা দিয়ে মিনিট পাঁচেক হতে দেব। দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। গ্রেভিটা একটু ঘন করে নেব। মিষ্টিটা আমি চেক করে নিচ্ছি ঠিকঠাক মতো আছে কিনা। একদম ঠিকঠাক। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। চটজলদি পদ্ধতিতে তৈরি হয়ে গেল প্লাস্টিক চাটনি বা পেঁপের চাটনি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওটি।